वेलकम टू फैशन कॉर्नर और আমি হলাম মিষ্টু। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে মুভ অন করার আগে আবারো তোমাদের মনে করিয়ে দিই যে যারা আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, কেননা তোমাদের কাছে যাতে সবার আগে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা যাতে আমার কোনো ভিডিও মিস না করো। তো চলো আজকের ভিডিওতে মুভ অন করা যাক। আমরা কিন্তু সবাই জানি যে একটা ভিডিওর 50% কোয়ালিটি নির্ভর করে তার অডিও কোয়ালিটির উপরে। স্পেশালি আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য কিন্তু এই অডিও কোয়ালিটিটা খুব বিশেষ একটা ভূমিকা পালন করে। ভিডিওতে এই অডিও কোয়ালিটি ভালো করার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা বেস্ট কোয়ালিটির মাইক ইউজ করা প্রয়োজন, সেটা আমরা সবাই জানি। তো অ্যাজ এ বিগিনার প্রত্যেক ইউটিউবারদের একটাই মেন সমস্যা, সেটা হলো অডিও প্রবলেম। মানে প্রত্যেকে ভিডিও করতে বসে কিন্তু অডিও প্রবলেম বা সাউন্ড কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে সেই ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর তোমাদের শুনতেও ভালো লাগবে না। ইভেন আমারও সেম প্রবলেম হতো, কেননা তোমরা হয়তো ভাবো যে খুব সহজেই আমরা ভিডিও শ্যুট করে ফেলি, কিন্তু একদমই নয়। কেননা আমাদের ভিডিও বারবার রিটেক করতে হয়, কেননা আমাদের বাইরে থেকে প্রচুর নয়েজ সাউন্ড এসব চলে আসে ভিডিওতে। তো তার জন্য কিন্তু আমাদের প্রচুর কষ্ট করতে হয়, কেননা এখনো অবধি কিন্তু আমার কাছে কোনো রকম মাইক ছিল না। তো হয়তো অ্যামাজনের আমার প্রতি অনেকটা দয়া হয়ে অ্যামাজন আমার জন্য আজকে একটা গিফট পাঠিয়েছে, ওয়েট সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই হলো সেই গিফটটা। না, একদম ভাববেন না যে অ্যামাজন আমাকে গিফট পাঠিয়েছে, কেননা গিফট পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তো এটা আমি নিজেই পারচেস করেছি অ্যামাজন থেকে। তো জাস্ট আজকে সকালেই এটা আসলো অ্যামাজন থেকে, আর আজকে 15 তারিখ। এখন আমি রাতে ভিডিওটা শ্যুট করছি, কেননা সারাদিন আমি বাইরে সাইডে স্কুলেতে রেখে দিয়েছিলাম, এখনই ঘরে নিয়ে আসলাম। তো ভাবলাম যে আনবক্সিং করবো এখন। তো ভাবলাম যে আনবক্সিং যখন করবো তো তোমাদের সাথেও শেয়ার করে দিই, যাতে তোমাদেরও একটু হেল্প হয়ে যায়। মানে যারা নতুন ভাবছো যে একটা মাইক কিনবে, ভালো কোয়ালিটির মাইক কিনতে চাচ্ছ, তো তাদের জন্য একটু হেল্প হয়ে যাবে। তাহলে চলো তাহলে এখন আনবক্সিং করা যাক। মাইক্রোফোন যেটা টেকনিক্যাল গুরুজি থেকে শুরু করে আর অনেক বড় বড় ইউটিউবাররা ইউজ করে, যেটা আমি দেখেছি। তো অনেকেই এটা নাম শুনেছ বা অনেকেই এটা জানো, এটা হলো বোয়া M1 মাইক্রোফোন। তো এবার আসা যাক এটার প্রাইজিং এর ব্যাপারে। এটার সাথে আমাকে এরকম একটা বিলও প্রোভাইড করেছে, তো বিলটা পরে দেখাচ্ছি, আগে তোমাদের এখানে বক্সে যে প্রাইসটা লেখা আছে সেটা বলছি। তো এখানে এমআরপি লেখা আছে 1995, বাট আমি এটা পেয়েছি 794। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখো আমি দেখানোর চেষ্টা করছি, 794 এখানে বিলে লেখাই আছে, 794। এবার তোমাদের দেখাই এটার ভেতরে আমাকে কি কি দিয়েছে। তো প্রথমেই আমাদের দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আমাদের কোনো কাজের নয়, তো এটা সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে দিয়েছে একটা প্লাস্টিকের মধ্যে এরকম একটা ক্লিপ, যেহেতু আমরা এটা আমাদের জামায় বা শার্টে এগুলো লাগাবো, তো সেট করার জন্য এরকম একটা ক্লিপ দিয়েছে। আর সাথে পাবো এরকম একটা পপ ফিল্টার, যার সাহায্যে আমরা আমাদের ভয়েসটাকে আরো ক্লিয়ার করতে পারবো। একটা দিয়েছে এরকম কনভার্টার, তো এটা হলো 3.5 mm থেকে যে কোনো মোটা ডিভাইসেও আমরা মানে ইউজ করতে পারবো। তো এটার সাথে পাবো আরেকটা মিনি ব্যাটারি, যেটার সাহায্যে আমাদের মাইক্রোফোনটা চলবে। আর এরকম একটা সুন্দর চামড়ার একটা পাউচ দেয়, যেটার মধ্যে আমাদের রয়েছে মেইন যে মাইক্রোফোন সেটা। তো এই হলো আমাদের সেই বয়া M1 মাইক্রোফোন, যেটার সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হলো এটার 6 মিটার লম্বা একটা কেবল, যার সাহায্যে আমরা অনেক দূরে ক্যামেরা বা মোবাইল রেখেও অনায়াসে ভিডিও করতে পারবো। আর এটা হচ্ছে মেইন স্পিকার, যার সাহায্যে আমাদের ভয়েসটা রেকর্ড হবে। আর এটা হলো সেই মেইন জিনিস যেটার সাহায্যে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। তো এখানে আমরা একটা ছোট্ট বাটন দেখতে পারবো, যেটার ওপর দিকে হলো ক্যামেরা মোড আর নিচের দিকে হলো স্মার্টফোন মোড বা অফ মোড। মানে যদি স্মার্টফোনে আমরা এটা ইউজ করি তো আমরা নিচের দিকে মানে যেখানে স্মার্টফোন মোড বা অফ মোড লেখা আছে সেদিকে প্রেস করব, আর যদি আমাদের ক্যামেরায় এটা ইউজ করতে হয় তো আমরা ক্যামেরা মোড করে দেবো। তো এটার সাহায্যে আমরা এটাকে
বিভিন্ন ক্যামেরাতে ইউজ করতে পারবো, মোবাইলে ইউজ করতে পারবো, এছাড়া আদার্স আরো অনেক ডিভাইসে ইউজ করতে পারবো। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো এটা 3.5mm জ্যাক শুদ্ধ আসে, যেটা আমরা অনায়াসে মোবাইলে ক্যামেরাতে মানে যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবো সহজে। তো এই যে মাঝের অংশটা, এটা একটা প্যাচ আছে মাঝখানে, তো এটা খুললে এখানে আমরা ব্যাটারি ইনসার্ট করতে পারি। তো সব কিছু বলেই দিলাম তোমাদের। আর এই যে পপ ফিল্টারটা, এটা হলো আমরা এই মাইকটার উপরে এভাবে লাগিয়ে দেবো, এভাবে চেপে লাগিয়ে দেবো এটা। আর এখানে তোমরা যে ক্লিপটা দিয়েছিল, সেই ক্লিপটা তোমরা ইউজ করে সেটা তোমরা শার্টের কলারের সাথে বা জামার কলারের সাথে লাগিয়ে দেবে। তোমাদের দেখিয়ে দিলাম আনবক্সিং করে। তো এবার তোমাদের আমি দেখাবো যে আমি যে নর্মাল কথা বলছি কোনো রকম মাইক ইউজ না করে, সেটা তোমাদের কেমন লাগছে শুনতে, আর আমি যখন মাইকটা ইউজ করে তারপর কথা বলবো তখন তোমাদের কেমন লাগবে শুনতে। তো এই ডিফারেন্সটা তোমাদের এখন আমি দেখাবো। সো হে গাইস, ওয়েলকাম টু ফ্যাশন কর্না, আমি হলাম মিষ্টু। তো দেখতেই পেলে তোমরা ডিফারেন্সটা, যে আগের ভিডিওর সাউন্ড আর এই সাউন্ড কোয়ালিটি কতটা ডিফারেন্স সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আই থিঙ্ক। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমি ডিফারেন্সটা। তো আমি চাইলে অনেকদিন আগেই মাইক কিনতে পারতাম, হয়তো কোনো কম দামের মাইক বা কিছু এরকম আমি পারচেস করে নিতাম অনলাইন থেকে, কিন্তু আমি চেয়েছিলাম যে আমি যখন মাইক কিনবো তখন একটা ভালো মানে বেস্ট কোয়ালিটির মাইকই কিনবো। তো তার জন্যই আমি ভেবেছিলাম যে কিছু সেভিংস করে আমি যখনই একটা মাইক নিবো তো একটা বেস্ট কোয়ালিটির মাইক নেওয়ারই চেষ্টা করবো। তো তার জন্য আমি এই মাইকটাই পারচেস করেছি। তো তোমাদেরও যদি এরকম প্ল্যান থাকে যে তোমরাও এর মধ্যে মাইক পারচেস করতে চাও কোনো ভালো কোয়ালিটির, তো এটা অবশ্যই তোমরা পারচেস করতে পারো। অ্যামাজন থেকে আমি এটা পারচেস করেছি, তো আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কও প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর তোমরা যদি কেউ এটা পারচেস করে থাকো অলরেডি, তো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়ে থাকে, তো প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, যাতে অন্যদেরও হেল্প হয়ে যায়। আর সাবস্ক্রাইব করতে আর পাশের বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। সো দ্যাট ইজ ইট, আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ।